লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী, প্রতিবাদে রাজপথে কংগ্রেস, কলকাতা থেকে দিল্লি বিক্ষোভ কংগ্রেসীদের, লোকসভায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গেলেন রাহুল গান্ধীরা। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক শেষে মনীষ তিওয়ারি জানিয়েছেন, লোকসভায় তাদের দলের নেতাকে বলতে না দিয়ে সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে, যা নিয়ে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। শুধু দিল্লি নয়, কলকাতাতেও প্রদেশ কংগ্রেস সভাপতিকে অপমান করার অভিযোগে রাজভবন অভিযান করে কংগ্রেস, পথেই তাদের আটকে দেয় পুলিশ। রাজভবনের সামনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস সমর্থকদের।